हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल लिविंग लाइफ सुकु स्टाइल। सो एक्चुअली आमी आमार चैनले अनेक दिन धरे कोनो ब्लॉग पोस्ट करिनी एंड आमी एक्चुअली ब्लॉग करिओ नी कारण आमार भालो लागछिलो ना ब्लॉग करते। तो आज के अनेक दिन पर ब्लॉग करा शुरू करेछि। अफिसर काज करछिलाम करते करते माझे भाबलाम खूब खिदे पेजे सन्धे बेला और किछु अर्डर करी और भावलाम ब्लॉगटा अनेक दिन करी नाओ आबार करे स्टार्ट करी। आमार चुलटा आपनारा देखछेन जे एकदम ही एरकम होये रयेछे कारण आमी चाम्पी करेछि, अयल मसाज करेछि एबं शैम्पू करा हयनि कारण आमी भावलाम आजके एकटु थाक, चुलटा खूबई ड्राई होये गेछिलो, कालके सकाल सकाल उठे शैम्पू करब। तो हमारे सन्धे बेला एखन एकटु खिदे पाच्छे तो आमी किछु अर्डर करेछि, तो सेटाओ आपनादेर साथे शेयर करब जे आमी कि अर्डर करेछि। थैंक यू। এই যে আমার অর্ডার চলে এসেছে আইএফসি থেকে। অনেকদিন বার্গার ফার্গার খাইনি, খুব খেতে ইচ্ছা করছিল, খিদেও পেয়েছিল, তো ভাবলাম অর্ডার করি। কেএফসি খেতে ইচ্ছা করছিল বাট এখানে কেএফসি ডেলিভারি দেয় না, তো এখানে আইএফসির বার্গার অর্ডার করেছিলাম। চিকেন জিঙ্গার বার্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড উইথ থামস আপ। তো এখন আমার বার্গারটা তো খাওয়া হয়ে গেছে, কিন্তু কেএফসির স্বাদ মেটানোর জন্য যদি কেউ আইএফসির বার্গার অর্ডার করে দেন তো আমি ডেফিনেটলি আ বিগ নো নো। মানে আইএফসির চিকেন অ্যান্ড অল কোনোভাবেই, ইভেন নট ফ্রেঞ্চ ফ্রাই, মানে ফ্রেঞ্চ ফ্রাইটা এত কড়া করে ভেজেছে যে একদম খেতে ভালো লাগছিল না। তো মানে কেএফসির স্বাদটা মনে হচ্ছে আমাকে আবার একবার কেএফসি গিয়ে খেয়ে তারপর স্বাদ মেটাতে হবে। এনিওয়েজ এখন আমি ভাবছিলাম যে যদি একটু শ্যাম্পু করাতে যেতে পারি কোনো পার্লারে, বাট অলরেডি 7:15 বাজে এবং কাজ আমার মিটটা মিটটা 8টা হয়ে যাবে, তো মনে হচ্ছে না হবে, কালকেই শ্যাম্পু করতে হবে। তো আমার অফিসের কল ফাইনালি শেষ হলো আর এখন প্রায় 10:10 বাজে। তো এখন আমি ভাবছি অলরেডি অনেক দেরি হয়ে গেছে, কিছু আর করতে ইচ্ছা করছে না, বাট আমার স্কিনটা অনেক দিন ধরে খুব বাজে লাগছে বিকজ আমি কোনো রকম যত্ন নিচ্ছি না, অনেক পিম্পলস অ্যান্ড অল সব কিছু বেরোচ্ছে। তো আজকে আমি ভাবছি শোয়ার আগে একটু স্কিন কেয়ার করে দেন মানে আমার নাইট রুটিন যেটা আছে সেটাকে আমি ফলো করব আর সেটা আজকে ব্লগে আমি শেয়ার করব আপনাদের সাথে। আমার অনেক পিম্পলস অ্যান্ড অল বেরোচ্ছে, তো সেই জন্য আমি ডট অ্যান্ড কি থেকে কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। ডট অ্যান্ড কির যে ফেস ওয়াশটা এখন আমি ইউজ করব সেটা হচ্ছে এই ফেস ওয়াশটা, এটা হচ্ছে ডিপ পোর ক্লিন মিল্কি ফোম ক্লিনজার। তো এটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছিলাম, আমার বেশ প্রোডাক্টটা ভালো লেগেছে। তো ফার্স্ট আমি ফেস ওয়াশ করে নেব। ভালো করে ফেসটা ওয়াশ করে নিয়েছি, এবার আমি মানে আমার বেডটা ঠিক করব। তো তার আগে ভাবলাম যে ডট অ্যান্ড কিরে আমি একটা প্যাক অর্ডার করেছি, ফেস প্যাক, ওটা লাগিয়ে নিই দেন তারপর বেডটা মানে শোয়ার জন্য রেডি করে নেবো, নাহলে প্যাকটাও শুকিয়ে যাবে আর আমার বেডটাও ততক্ষণে রেডি হয়ে যাবে। এরপর আমি ডট অ্যান্ড কির এরকম একটা ফেস প্যাক অর্ডার করেছিলাম যেটা হচ্ছে কি না পলিউশন প্লাস অ্যাকনে ডিফেন্স গ্রিন ক্লে মাস্ক, এটা আমি এখন ফেসে অ্যাপ্লাই করে নেব। তো এই ফুল ফেসে এরকমভাবে প্যাকটা লাগিয়ে নিয়েছি, আমার গলাতেও লাগালে ভালো হতো কিন্তু প্যাকটা এতটা একটু ড্রাই টাইপের, তো একটু জল দিয়ে যদি পারি তো গলাটায় লাগিয়ে দেবো, একটু জল না দিলে ভালো করে ওটা ব্লেন্ড হচ্ছে না। ফেস প্যাক লাগানো হয়ে গেছে, এখন আমি আমার বেডটাকে রেডি করে নেব। মাই বেড ইজ রেডি। তো আপনারা হয়তো অনেকেই ভাববেন আমি মশারি কেন টাঙাচ্ছি, শীতকালে একটু মশা হয় আর একটু ঠান্ডাটাও বেশি লাগে, মশারিটা টাঙালে কি আমাকে অল আউটটা জ্বালাতে হয় না আর সারা রাত অল আউট জ্বললে মানে মাঝে তো উঠে আর বন্ধ করা হয় না, অল আউট জ্বললে ওর গ্যাসটাও ভালো নয় অতটা।
তো তো ওই জন্য আমি অল আউট জ্বালাই না, মশারি টাঙাচ্ছি এখন। আর একটু বেশ গরমটাও লাগে, নাহলে খুব ঠান্ডা, শীত করে অ্যাকচুয়ালি। আমার এই ঘরটা খুব ঠান্ডা, তো সেই জন্য মশারি টাঙালে একটু গরম লাগে। আমার প্যাকটা অলমোস্ট 15 মিনিট মতো হয়ে গেছে, আমি এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। তো এটা একটু ওয়ার্ম ওয়াটারে ধোয়ার কথা লেখা ছিল ইনস্ট্রাকশনে, বাট এখন আমি গরম জল করে এটা ধুতে পারছি না, ওই জন্য আমার কাছে ফার্স্টে ওয়াইপস আছে, ওয়েট ওয়াইপস, এটা দিয়ে ভালো করে মুছে নেব, তারপর একটু জল দিয়ে মুখটা ধুয়ে নেব। এই ভালো করে মুখটা ধুয়ে এলাম। শীতকালে কিন্তু আমি রেকমেন্ড করবো একটু গরম জলে, লিউ ওয়ার্ম ওয়াটারে মুখটা ধুতে, কারণ জলটা খুবই ঠান্ডা ছিল, আর বারবার এরকম মুখ ধুলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মুখটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার কিন্তু আমি নাইট ক্রিমটা লাগিয়ে নেব। তো এবার ফার্স্টে আমি, আমার কাছে লরিয়ালের একটা হোয়াইট পারফেক্ট নাইট ক্রিম আছে, এটা ফার্স্টে লাগাবো। অ্যাকচুয়ালি ডট অ্যান্ড কেয়ারে একটা নাইট ক্রিম আছে, ওটাই আমি লাগাতাম শুধু, কিন্তু আমি ডট অ্যান্ড কেয়ার প্রোডাক্টগুলো অর্ডার করার পর একটা গুয়াশা এখানে ফ্রি পেয়েছি। তো আমি ভাবলাম গুয়াশাটা অ্যাপ্লাই করার জন্য মুখটা একটু অয়েলি থাকলে ভালো হয়, তো এই ক্রিমটা আমার স্কিনটাকে একটু ময়েশ্চারাইজ বেশি করে, তাই ফার্স্টে লরিয়ালের এই ক্রিমটা ইউজ করে গুয়াশাটা ইউজ করবো। বেশি লাগাচ্ছি না, কারণ আমি এখন নোটিস করছি একটু অয়েলি টাইপের কিছু বা এরকম ময়েশ্চারাইজার লাগালে আমার স্কিনে ব্রেকআউট হচ্ছে। তো এখানে আমি গুয়াশাটা ফ্রি পেয়েছি, এই ফেস ওয়াশ, ফেস প্যাক, নাইট ক্রিমটা অর্ডার করার জন্য। এই আমার কাছে এই গুয়াশা, এটা দিয়ে ভালো করে ফেসটাকে মাসাজ করে নেব। আমার গুয়াশাটা ইউজ করা হয়ে গেছে, এটাকে কিন্তু আমি হালকা একটু ধুয়ে ভালো করে মুছে শুকনো করে রাখবো, কারণ না হলে এটার মধ্যে ব্যাকটেরিয়া থাকবে, আর যেটা আমি নেক্সট দিন আবার ইউজ করলে স্কিনের জন্য এটা খুব ক্ষতিকারক। তো আমি ব্রাশ করতে যাবো, ব্রাশ করতে করতে এটাও কিন্তু আমি ধুয়ে রেখে দেবো। আমি ব্রাশ করে এসে গেছি, আর গুয়াশাটাও আমি ভালো করে ধুয়ে মুছে রেখে দিয়েছি। তো এর সাথে আমি এরপর ডট অ্যান্ড কিডি একটা সেরাম ইউজ করবো, যেটা অ্যাকনে কন্ট্রোলিং ফেস সিরাম, এটা আমি সারা ফেসে 2-3 ফোঁটা ইউজ করে নেবো, দেন নাইট ক্রিমটা লাগিয়ে নেবো। আমার ফেসে যে জায়গাগুলো বেশি অ্যাকনে বেরোয় সেই জায়গাটা আমি ভালো করে লাগিয়ে নিলাম। এটা ভালো করে লাগিয়ে নিয়েছি, এরপর আমি একটা অরিফ্লেমের একটা আই ক্রিম, ওটা ইউজ করব। তো এবার আমি আই ক্রিমটা একটু লাগিয়ে নিই, ততক্ষণ এই সিরামটা রেখেছি, লাগিয়েছি। আই ক্রিমটা লাগিয়ে নিয়েছি, আর আমি ঠোঁটের জন্য এখানে বোর্ডিং ইউজ করছি। এবার আমি আমার সবথেকে ফেভারিট যে পার্টটা, সেটা হচ্ছে এই নাইট ক্রিমটা, ওটা আমি লাগিয়ে নেব। এটা কিন্তু অ্যাকনে কন্ট্রোলিং একটা, কিকা অর সিকা আমি ঠিক প্রোনাউন্সিয়েশনটা জানি না, কামিং স্কিন রিনিউইং নাইট জেল, আর এটা অ্যাবসলিউটলি ফর অ্যাকনে প্রোন স্কিন। এই ক্রিমটা যে নাইট জেলটা, এটা অ্যাকচুয়ালি
ক্রিম না, এটা একটা জেল ফর্ম, আর এটা কিছুক্ষণ পরেই কিন্তু স্কিন থেকে পুরো অ্যাবজর্ব হয়ে যাবে। আমার ফেসের নাইট রুটিন ডান। এবার আমি একটু নিভিয়ার বডি ময়েশ্চারাইজারটা দিয়ে হাতে একটু লাগিয়ে নেবো, কারণ এই শীতকালে স্কিনটা খুবই আমার ড্রাই হয়ে যায়। আমার কাছে বোর্ডিং ছিল, ওটা আমি কুনুইটা লাগিয়ে নেবো। কুনুইয়ের স্কিনটা খুব ড্রাই, একটু মোটা তো, তো খুব ড্রাই হয়ে যায়, তো এই জন্য কুনুইয়ে আমি বোর্ডিংটা লাগিয়ে নেবো সকালবেলা শোয়ার আগে। সো ডটন কি প্রোডাক্টের সাথে আমার নাইট কেয়ার রুটিন তো ডান। আর আমি এটা বেশ কিছুদিন ধরে ইউজ করছিলাম অ্যাকচুয়ালি এক দু সপ্তাহ আগে, তো এটাতে কিন্তু আমার অ্যাকনেগুলো অনেকটা বসে গেছিলো, তো আমি আবার আজ থেকে শুরু করছি রুটিনটা। তো আই হোপ এই যে আমার অ্যাকনেগুলো হয়েছে, আবার নতুন দাগ হয়ে গেছে, ওগুলো থেকে আমি ওগুলো আস্তে আস্তে কমে যাবে। তো এটাই ছিল আজকে আমার নাইট কেয়ার রুটিন, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই নাইট কেয়ার রুটিনটা যদি আপনাদের ভালো লাগে তো একটা থামস আপ দেবেন, এবং প্লিজ যদি আমার চ্যানেলে আজ ফার্স্ট টাইম ভিডিও দেখতে আসেন এবং ভালো লাগে তো প্লিজ ডু সাবস্ক্রাইব। তো এখন আমি শুতে যাচ্ছি, ইটস 11টা, কালকে আমাকে অনেক সকাল সকাল ওঠার ইচ্ছা আছে আবার। ওকে, তো এর সাথে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই অ্যান্ড গুড নাইট।